হ্যালো বন্ধুরা, আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকের পর্বে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আরবির লেখার প্রবলেমটা সলভ করা যায়। এমএস ওয়ার্ডে লিখতে গেলে আরবি ঠিকভাবে আসে, যেমন এখন বড় করে দেখাই, লাগিয়ে লাগিয়ে আসতেছে একটা সেন্টেন্স আকারে আসতেছে, একটা শব্দ শব্দ মিলিয়ে আসতেছে। কিন্তু প্রবলেমটা তখনই হয় যখন আমরা ওটা ডিজাইন করার ক্ষেত্রে ইলাস্ট্রেটরে লিখতে যাই। তো চলুন শুরু করি। আমি এই প্রবলেমে অনেক দিন ধরে ছিলাম, যার কারণে ভাবলাম হয়তো একটা টিউটোরিয়াল করলে অনেকের উপকার হবে, হয়তো অনেকেই আছে আমার মতো প্রবলেমে। তো আমি এতদিন ডিজাইন করছিলাম ইলাস্ট্রেটর 6 পোর্টেবল ওটাতে, ইলাস্ট্রেটর টেনে করেছিলাম আগে, ওগুলো লাস্টে যেটা করছি ইলাস্ট্রেটর 6 পোর্টেবল। তো ওখানে ওটাতে আরবি লেখা নিয়ে প্রবলেম পড়ছি, আমার একটা জব হয়েছিল ওখানে গিয়ে দেখি ওটাতে আরবি লেখা যায় না। মূলত এখন সৌদি আরবি, তো আরবি লেখা এখানে তো যারা আছেন তারা জানেন অবশ্যই সবচেয়ে বেশি হচ্ছে আরবি, ইংলিশ তেমন বেশি না, কম আরবি লিখতে হয়। তো এখন ডিজাইন করার ক্ষেত্রে যদি আরবি লিখতে না পারে তাইলে বড় একটা প্রবলেম, তো যার কারণে ওনার কাছে জব থেকে চলে আসছে। আরবি লেখাটা কীভাবে লিখবেন দেখেন একটু, ইলাস্ট্রেটর 6 অন্য কোনো সফটওয়্যারে যা আরবি লিখে যায় কিনা ওটা আমার জানা নেই, হয়তো আপনারা অন্য কোনো সফটওয়্যারের সন্ধান হবে, অনেকেই আছে টিউটোরিয়াল ভিডিও টিউটোরিয়াল অনেক আছে ইউটিউবের মধ্যে, আপনারা দেখে নিতে পারেন। তো আমি যেটা বলতে চাচ্ছি, আমি ইলাস্ট্রেটর সিসিটা ইউজ করি এখন আরবি লিখার জন্য, ইলাস্ট্রেটর পোর্টেবলে আরবি লিখা যাচ্ছে না, আমি পারি নাই, আপনারা পারলে ভালো কথা। আমি ভিডিওর ডেসক্রিপশনের নিচে ডাউনলোড লিঙ্কটা দিয়ে দেব, এখান থেকে আপনারা যাবেন তখন আপনার এই পেজটা আসবে, গেট ইন টু পিসি এই পেজটা আসবে, এখান থেকে আপনারা সরাসরি যাবেন নিচে, এই দুইটা ডাউনলোড সম্বাতন দেখতেছেন দুটোটা আপনারা ডাউনলোড করবেন। এখানে আরও সফটওয়্যার আছে, যেখানে আর ইলাস্ট্রেটর সিসি 2017 64 bit, তারপরে এআরও অনেকগুলো আছে, ওই দুইটা ডাউনলোড করবেন। ডাউনলোড করার পর এখানে আপনি কীভাবে ওটা ইনস্টল করবেন এটা দেখাই দিবে, এখানে হাউ টু ইনস্টল দিস সফটওয়্যার, এটাতে ক্লিক করলে ভিডিও আকারে দেওয়া আছে, এখান থেকে আপনারা ভিডিও দেখে ভিডিও দেখে কীভাবে ডাউনলোড করবেন ওটা সম্পূর্ণ গাইডলাইন এখানে পাবেন। তো এভাবে ডাউনলোড করার পর আপনারা কী করবেন, সফটওয়্যার ইনস্টল করতে পারবেন, আপনারা ভিডিওটা দেখলে ঠিকভাবে ডাউনলোড করতে পারবেন। সফটওয়্যার ইনস্টল করার পর আপনারা ওটা ওপেন করে ইলাস্ট্রেটর সিসি ওপেন করতেছি, আমি আমার ট্রেইল ভার্সন শেষ হয়ে গেছে, ওটা বাদ দিয়ে এবার এখন এটা লাইফ টাইমের জন্য, ট্রেইল ভার্সন না এটা লাইফ টাইম। তো আমি ক্রিয়েট নিও ক্রিয়েট করে নতুন পেজ নিই, তাহলে টাইপ টু এখন দেখে আপনাদেরকে কীভাবে লেখাটা ভাঙা ভাঙা আসে, এখান থেকে অ্যারোবিক করে দিই। এখন ঠিকই আসতেছে, কারণ আমার এখন ঠিক করে দিছি এটা, যার কারণে ঠিকই আসতেছে। এখানে আপনার মিডল ইস্টার্ন এটা দেওয়া আছে, আপনাদের এভাবে থাকবে, এভাবে থাকলে আপনার একটা শব্দ
আসবে। হ্যাঁ, আপনার যার জন্য আপনাকে যেতে হবে এডিট থেকে প্রিফারেন্স, তারপর হচ্ছে টাইপ, শো ইন্ডিক অপশন, এটা ক্লিক করে ওকে। এরপর প্রেগ্রাফ, প্রেগ্রামে গিয়ে এখান থেকে কর্নারে তিনটা বোতাম, ওটাতে মিডল ইস্টার্ন, সাউথ এশিয়ান, সিঙ্গেল লাইন কম্পোজ, এটাতে করে দিতে হবে। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে আপনারা অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন এবং লাইক দিবেন পেজে, আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর বন্ধুদের মাঝে শেয়ার করবেন। আর ডাউনলোড লিঙ্কটা আমি আমার ভিডিও ডেসক্রিপশনে নিচে দিয়ে দেবো, আপনারা ওখান থেকে গিয়ে ডাউনলোড করতে পারেন। ধন্যবাদ।